আমি যে 13 দিন আমার বাচ্চা নিয়ে সিলেট উসমানী মেডিকেলে ছিলাম, এরা খালি একটা সার পড়তো দেয় আর বাকি কাজ পত্র রাইখা দেয়। এডি রাইখা দেয়, এডি দেয় তো আমাদের এডি আমাদের দিব না, আমাদের খালি সার পড়তো দিব। আর মাসে মাসে আমরা ডাক্তার দেখাই, মাসে মাসে ডাক্তার দেখানো লাগে, আর প্রত্যেক দিন ওষুধ আছে, মাসে ডাক্তার দেখানো লাগে। আর আমার বাচ্চা অন্য কোনো কিছু খাইতে পারে না, খালি দুধ খায়, ডিব্বার দুধ খায়, কিনা খাওয়ানি লাগে। আমি কিনতে পারি না, একটা দুধের দাম হইলো ভাই 800 টাকা। আমার মনে কিস্তি দিতেছে আমি মাসে মাসে, মাসে না সপ্তাহে আমার কিস্তি দেওয়া লাগে, সপ্তাহে 800 টাকা আমার গরম লাগে। আমি কইতে পামু, আমি তো বড়লোক মানুষ না, আমারও দেখলে কেউ 5000 টাকা বেতন দিব না। আমার যে অবস্থা, আপনি জানলে আমার কাজ দিবেন, আমার যে অবস্থা দিবেন না। এই জন্য বলছি আমার 1 লক্ষ টাকার দরকার নাই, আমার 2 কাঠা জমি কেনার দরকার নাই, আমার একটা অটো ইজি বাইক, একটা অটো কিনা দেন আমার। এটা দিলে আমি ইনশাল্লাহ আমি জীবনভর চলতে পারবো। এ ভাই দিবেন না কেন, আপনার তো মানবতার ফেরিওয়ালা, সবাই তো বড় বড় ভাষণ দিতে পারেন। আজকে আমার আমি আছি ফেস কাপের সামনে, জাতীয় ফেস কাপ, জাতি না বাঁচতে ফেস কাপ দেখি হবে। আজকে আমার মতো জাতি যদি মরে থাকে তো ফেস কাপ দেখি হবে। আজকে অনেক বড় বড় সাংবাদিক আছেন, তাদেরকে আমি সম্মান জানাই। আপনারা অন্য ভিডিও করেন, আজকে আমার নিয়ে একটা নিউজ করেন না আপনারা। আজকে আমার সাধারণ ভাইরা আমার ভিডিও করে, কেন আপনারা পারেন না আমার একটা ভিডিও করতে? আপনারা পারেন না, অবশ্যই পারেন। আজকে বড় বড় মাই টিভি আছে, এক জনকণ্ঠ, বড় বড় সাংবাদিক আছে, তারা যদি আমার একটা ভিডিও করে আমার জীবনদার বাতি জ্বলে দেবো, ইনশাল্লাহ আমার সবুজ বাতি জ্বলে দেবো আমি মনে করি। সাংবাদিক ভাইকে আমি স্যালুট জানাই, সালাম আসসালামু আলাইকুম। আপনারা তো মানবতা করেন ভাই, আজকে আমি কী অপরাধ করছি? এইখানে ইউটিউবার ভাইরা আমার ভিডিও করে, আপনারা ফেস কাপে আসেন সবাই, একটা ভিডিও আমার করতে পারেন না, এটা কি আমার অপরাধ? আমার তো অন্ধ করেন, আমি কি বঙ্গবন্ধু আদর্শ সৈনিক না? আমার বাবু তো আওয়ামী লীগ করে, সবাই তো আওয়ামী লীগের সন্তান আমরা, কেন আজকে আমার আমার আইডি কার্ডটা দেখেন, আমার আইডি কার্ডটাই বাংলাদেশের, আমি নাগরিক হয়ে কী? আমি মানবতা চাই থেকে মানুষের চর গাইছি অনেক জায়গায়, আজকে মানবতার জন্য জাতীয় ফেস কাপের সামনে আইছি, জাতি বাঁচবো ফেস কাপ, ফেস কাপের জন্য, ফেস কাপ আছে জাতি আছে। আজকে ফেস কাপে আজকে মনের কথা বইয়ে বলতেছি, একটা কথা বললে ফেস কাপে 1 কোটি কথা হয়, 1 কোটি থেকে ট্রিলিয়ন বিলিয়ন কথা হয়, সেই কথা সারা বাংলার বিশ্বে পয়সা যায়। আজকে আমার 1 লক্ষ টাকা দেখানো, মাত্র 2 লক্ষ টাকা হইলে আমি একটা গাড়ি কিনে চলতে পারি, এইটা চাইছি। আমি 1 লক্ষ টাকা চাই না, আর ভিক্ষা করতে চাই না, ভিক্ষা করলে মানুষ দেখতে পারে ভাই, রাস্তায় গেলে ভিক্ষা চান, আপনি যান একটা সিরা কাপড়ে 2 টাকা দিব আপনারে, কেউ 10 টাকা দিতে চায় না ভাই, বুঝছেন? আমি আজকে ফেস কাপের সামনে আইছি ভাই। যারা ভিডিও দেখবেন ভাই, অবশ্যই পারলে একটু হেল্প করেন, না পারলে শেয়ার করেন। আজকে যে সময় দেখি রিস্কলার টায়ারের পাঙ্কচার করে দেওয়া হয়, এই জন্য আমি আইনের লোকের কাছে বলি, স্যার আপনার এই কাজটা করেন না স্যার, একটা প্রাইভেট কারের হাওয়াটা ছাইড়ে দিয়েন, একটা প্যারাডু গাড়ির হাওয়াটা ছাইড়ে দিয়েন, তাই মনটা বুঝাইতে পারি।